हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुकम करति वाचलं पंगलं हयते विरिञ्जत् कृपातमहं वन्दे परमानन्द माधवं शिवरजनतरणं श्रीचैतन्य ईश्वरं नमः ॐ विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते जयप्रकाशमनेति नाम हरे कृष्ण। तो आज के शुभ तिथिते যে তিথিতে ভগবান শ্রী অদ্বৈত আচার্য ভগবত ধাম থেকে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, এই শুভ তিথিতে আমাদের শিব বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো এই অনুষ্ঠানটিতে আপনারা বহু সংখ্যায় উপস্থিত রয়েছেন, তাই সবাইকে ইসকন পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো এই তিথিতে ভগবান ধরাধামে এসেছিলেন। তো ভগবান ধরাধামে কেন আসেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য, অসুরদেরকে বিনাশ করবার জন্য এবং ধর্ম স্থাপন করবার জন্য ভগবান এখানে আসেন। তো যখন আমরা বলি ভগবান এখানে এসেছে, তাহলে নিশ্চিতরূপে প্রশ্ন আসবে যে কোথা থেকে এসেছেন ভগবান? তার মানে ভগবান একটা কোথাও বাড়ি আছে, তার ধাম রয়েছে, যেই ধাম থেকে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তো এখান থেকে সুস্পষ্ট হচ্ছে যে ভগবানের ধাম চিন্ময় ধাম, আর আমরা যেখানে থাকি এই স্থানটি হচ্ছে একটা ভৌতিক জগৎ। ভগবান এসেছেন আমাদেরকে উদ্ধার করবার জন্য। কিসের থেকে উদ্ধার করবে, কিসের থেকে মুক্ত করবে, আমরা কি বন্ধনে আছি যে বন্ধন থেকে তিনি মুক্ত করবেন, উদ্ধার করবেন? আমরা কি রকম বন্ধনে আছি? আমরা সংসার বন্ধনে আছি। সেজন্য এই যে ভৌতিক জগৎ যেখানে ভগবান আজকে অবতীর্ণ হলেন, আমাদেরকে মুক্ত করবার জন্য, উদ্ধার করবার জন্য, এই ভৌতিক জগতের স্বরূপটি কি আমাদের ভালোভাবে জানা উচিত। ভগবানকে জানা দূরে থাকুক, ভগবানের ধামকে জানা দূরে থাকুক, অন্তত পক্ষে আমরা যে কোথায় আছি, সেটুকু তো আমাদের জানা উচিত। সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে যাতে কি জানা উচিত, কে আমি কেন আমায় জানে তা পত্রে ইহা নাহি জানে কেমন হিত হয়। আমাদের জানতে হবে যে আমি কে, আমি কোথায় আছি, কেন ত্রিতাপ ক্লেশ পাচ্ছি, আমরা এই জগতে এসেছি, এটা কি অসুবিধা আছে? ভালো সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পারছেন আপনারা? তাহলে ব্যাস ঠিক আছে। তো আমি আজকের এই সন্ধ্যায় আপনাদের কাছে উপস্থাপনা করব যে আমরা যেখানে আছি কিরকম স্থান এটি, আমরা এইখানে থেকে সবাই সুখ শান্তিতে আনন্দে বাস করতে চাই, তো আদৌ কি এই স্থানটি সুখ শান্তি আনন্দে বাস করার মতন একটি জায়গা? এটা কি আমার আসল স্থান?
না আমার একটা আসল স্থান আছে যেখানে আমাকে ফিরে যেতে হবে। এই যে ভৌতিক জগৎ, এই ভৌতিক জগৎকে বৈদিক সাহিত্যে বিভিন্ন প্রকারের নাম দেওয়া হয়েছে। যেরকম বলা যায় সংসার কারাগার, ভব সাগর, সাগর মানে সমুদ্র, ভব মানে সংসার সমুদ্র, ভবার্ণব, ভব কূপ, ভব অটবি, সংসার দাবানল, সংসার দাবানলে দিবানিসি হিয়া জলে তরিবারে না দেখি উপায়। একে বলা আছে মৈথুনাগার, একে বলা আছে মরু মরিচিকা। তো এই জগৎকে কিভাবে বৈদিক সাহিত্যে তুলনা করা হয়েছে, কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা একটা জেলখানায় পড়ে আছি, এটাকে আমরা জানি যে আমরা জেলখানায় আছি। যদি কোনো ব্যক্তি কিছু অপরাধ করে, সরকারের নিয়ম ভঙ্গ করে, তাকে জেলখানায় যেতে হয়। সবাই দেখে মনে করে ও এখনকার জেলখানায় ভুগতে হবে, আর যে জেলখানায় আছে সে মনে করে কবে আমি জেলখান থেকে মুক্ত হব, তাই না? যারা দেখছে তারা মনে করছে ও জেলখানে ঢুকেছে, আমরা মুক্ত। কিন্তু আমরা বুঝছি না যে আমরা সবাই জেলখানায় রয়েছি, আমরা সবাই জেলখানায় রয়েছি। কিসের জেলখানা, কিসের কারাগার? সংসার কারাগার। সরকারের নিয়ম ভঙ্গ করে যেরকম ক্রিমিনাল কয়েদিকে সে রাষ্ট্রীয় কারাগারে প্রবেশ করতে হয়, জানতাম যে ভগবানের সৃষ্টিতে, ভগবানের সাম্রাজ্যে আমরা যে ধরাধামে রয়েছি সে হচ্ছে একটা কারাগারের মতো। তো যদি কেউ জেলখানায় থাকে সে জেলখানায় কি করে? জেলখানার বেশি দিন থাকার জন্য ব্যবস্থা করে না, জেলখান থেকে বেরোবার চেষ্টা করে, কি আশা পোষণ করে, তার লক্ষ্যটি কি? ও খুব ভালো আমি জেলখানে থাকি। এখানে যে মনে করে আমি জেলখানে বেশি দিন থাকি সে হচ্ছে নম্বর ওয়ান মূর্খ। সবচেয়ে মানুষের ইচ্ছা আমি মুক্ত হয়ে যাব, আমি মুক্ত হব, মুক্তি পাব। ঠিক যেরকম আমার মনে পড়ে যখন ছোটবেলা আমি স্কুলে যেতাম, এই স্কুলটা একটা জেলখানার মতো। তো স্কুলে তো তখন মাস্টারমশাই দেখলেই ভয় যে যমরাজ যেন আসছে, লাঠি নিয়ে আসবে। আজকাল তো স্কুলে বাচ্চাদেরকে মারে না, তখন খুব পিটাই করত, মানে স্কুলটা মনে হতো জেলখানা। আর যখন চারটের সময় ঘন্টি বাজবে ওর মার দৌড়, না মুক্ত হয়ে গেলাম, সে একরকম মুক্তি না। আপনার যারা যারা স্কুলে গিয়েছেন সব অনুভব করেছেন, স্কুল ছুটে একটা মুক্তি পেয়ে গেলাম, এই একরকমের মুক্তি। আচ্ছা স্কুল থেকে মুক্তি পেলাম, তো বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে একটু, তখন তো টেলিভিশন ছিল না, একটু রেডিও সিনেমা গান শুনবো, একটু নভেল পড়বো, ডিটেকটিভ বই পড়বো। বাবা থাকবে তার খুব ধাতানি দেবে, বাবাকে খুব ভয় লাগে, মাকে না, মাকে ম্যানেজ করা যাবে কোনো মতে, কিন্তু বাবাকে তার বাবা তো খুব রাগ করবে। তো বাবা যদি বাড়ি থেকে দূরে চলে যাবে আমি মুক্ত, বাবা নাই বাড়িতে, আমি মনে করি রেডিও শুনতে, সিনেমা শুনতে পারবো, নভেল ডিটেকটিভ বই পড়তে পারবো, খুব মুক্ত বলে মনে করে। এই একরকমের মুক্তি, স্কুল ছুটি হলে মুক্তি, বাবা বাড়িতে না থাকলে মুক্তি। রোগে রোগে পড়েছে, টাইফয়েড রোগ হয়েছে, রোগটা ভালো হয়ে গেল, রোগ থেকে একটা মুক্তি পেলাম। এরকম বিভিন্ন প্রকারের মুক্তি। ভারত ব্রিটিশের অধীনে ছিল, যখন ব্রিটিশ ছেড়ে চলে গেল ও ভারত স্বাধীন মুক্ত হয়ে গেল,
সে এক রকমের মুক্তি। কত প্রকারের মুক্তি রয়েছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, মানুষ সবচেয়ে মুক্তি চায় কেন, বন্ধন চায় না কেন? মুক্তি হচ্ছে তার সেটা প্রমাণ করছে যে আমরা স্বরূপত মুক্ত, আমাদের স্বভাবটি মুক্ত, এই বিরূপ অবস্থায় বন্ধনটা আমাদের সহ্য হয় না, আমরা মুক্ত হতে চাই। কিন্তু একটা সমস্যা, যদি সব থেকে মুক্ত হতে চাই, স্কুল থেকে মুক্ত হতে চাই, বাবার ভয় থেকে মুক্ত হতে চাই, রোগ থেকে মুক্ত হতে চাই, ব্রিটিশ শাসন থেকে মুক্ত হতে চাই, তাহলে সংসার কারাগার থেকে মুক্ত হতে চাই না কেন? এই সংসার বন্ধনে থেকে আমরা প্রতিনিয়ত জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শন দ্বারা জর্জরিত হচ্ছি। প্রতিনিয়ত জীব আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। কিন্তু অত কষ্ট পেয়েও মানুষ এখান থেকে মুক্ত হতে চায় না কেন? এইটাকে বলা হচ্ছে অজ্ঞান। অজ্ঞানতার দরুন আমরা এই সংসারের অলিক সুখ পাওয়ার জন্য দিনের পরে দিন, বছর পরে বছর, শুধু সেইটুকু নাই, জন্ম জন্মান্তরে অনাদিকাল থেকে আজকে নয়, শুধু এই জীবনে নয়, এই জীবনটি মনুষ্য শরীর পাওয়ার পূর্বে আমরা বহু 84 লক্ষ যুবজনই ভ্রমণ করছি। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে তরিবারে না দেখিবা, অনাদিকাল থেকে আমরা এইরকম কি করছি না, এই অলিক ভৌতিক জগতের থেকে সুখের অনুসন্ধান করছি। ঠিক কিরকম প্রভুপাদ দৃষ্টান্ত দিয়েছেন, একটা গাধার দৃষ্টান্ত দিয়েছেন, যে গাধা সেটুকু আলসি, ও কাজ করতে চায় না, তো ধোবিরা গাধা রাখে পোষে। তো ধোবি কি করবে, একটা বড় বুচকা কাপড় দিয়ে গাধার পিঠে রাখবে, গাধাকে পিটাবে, সে হাঁটবে না, আলসি। তো ধোবি কি করবে না, গাধার মাথার উপরে একটা লাঠি বাঁধবে, লাঠি বেঁধে তার ঠিক 1 ফুট দূরে একটা ঘাসের গুছা ঝুলিয়ে রেখে দেবে মাথার উপরে। তো গাধা দেখবে, আরে সুন্দর তো ঘাস, সবুজ ঘাস, তো গাধাটা তো এমনি আলসি, হাঁটবার লোক নয়, কিন্তু ঘাসটা থেকে খাবার লোভে 1 পা আগে ফেলবে, 1 ফুট দূরে দেখতে পাবে, 1 ফুট দূরে, তো ভাবছে যে 1 পা আগে ফেললে ঘাসটা পেয়ে যাবো। তো 1 পা যদি আগে ফেলবে সে ঘাসটা পাবে, পাবে কি পাবে না? পাবে না, কারণ ঘাসটা দেখবে আগে চলে যাবে। তারপরে আর 1 পা গেলে তো পাবো, আর 1 পা ফেলবে। এই যে কম করে ধর্মী কি করবে, সারাদিন ওকে কাজে খাটাবে। আমাদের অবস্থা তাই, আমরা এই গাধার মতন এই সুখ পাবো, এই সুখ পাবো, যে 1000 টাকা পায় সে মনে করে আমি কি দুঃখে আছি, ও 10,000 টাকা পায় ও সুখে আছে না, আজ 10,000 টাকা পায় সে আমি মাত্র 10,000 টাকা পাই, ও 30,000 টাকা মাসে পায় ও সুখে আছে, যে 30,000 টাকা পায় সে 30,000 টাকা কি করে থাকবো। এইটা কম মানে সবচেয়ে প্রভুপাদ বলছেন যে ভেড়া, যে ছাগল মনে করে, ছাগল মনে করে বেড়ার ওপারের ঘাসটা খুব সুন্দর, খুব ভালো, তার মানে কি, এর মানে হচ্ছে আমরা আমাদের অবস্থায় ছাগল আর গাধার মতন। এই জগতে আমরা শুধু কয়েদি হয়ে পড়ে আছে তা নয়, আমাদের বুদ্ধিটা ছাগল আর গাধার মতন হয়েছে। ছাগল মনে করে না বেড়ার ওপারের ঘাসটা ভালো, কিন্তু সেখানে কি দেখবে একই জিনিস। এই জগতে যেখানে যাবেন চিন্তা করে দেখুন, আমরা তো মনে করছি টাকা পয়সা বেশি পাবো, ঘর বাড়ি হবে, সুন্দরী স্ত্রী হবে, সবার একটা প্রতিযোগিতা, ওর অত আছে, ও তো সুখী আছে, আমি সেটা পেলে সুখী হয়ে যাব।
কেউ বুঝতে চেষ্টা করে না যে যতটা পাক না কেন, যত টাকা থাকুক, যত প্রতিপত্তি থাকুক, আধিপত্য থাকুক, সৌন্দর্য থাকুক, বুদ্ধি থাকুক, সবার কাছে একটা অবস্থা রয়েছে, সে ধনী গরিব মূর্খ পণ্ডিত নির্বিশেষে জন্ম মৃত্যু যারা ব্যাধি যেখানে যাবেন এই চারটা আমাদেরকে ছাড়বে না, এই চারটা ছাড়বে না। তো আমরা এইভাবে এই জগতের স্বরূপটিকে বুঝতে হবে, আমরা যেখানে থেকে সুখের অনুসন্ধান করি, আনন্দের আশা করে কত পরিশ্রম করি, কিন্তু এটা তো সুখের স্থান নয়, এটা তো জেলখানা। জেলখানে আমরা সুখে থাকবো কি করে? এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলেছেন যে একটা রাজ্যে অন্য রাজ্য থেকে সেই রাজ্যের রাজপুত্র মন্ত্রীপুত্র সেনাপতি পুত্র বেড়াতে এসেছিল অন্য একটা রাজ্যে গিয়েছে, তখন সেই রাজ্যের রাজা তিনি বাহিরে গিয়েছেন, মন্ত্রী সেনাপতি বাহিরে যুদ্ধ করতে গিয়েছেন, সেই রাজার ছেলে মন্ত্রীর ছেলে সেনাপতির ছেলে এসে সেই রাজ্যের রাজার মেয়ে মন্ত্রী মেয়ে সেনাপতি মেয়েকে ভালোবেসেছে, রাজার ছেলে রাজার মেয়ে মন্ত্রীর ছেলে মন্ত্রী মেয়ে সেনাপতির ছেলে সেনাপতির মেয়েকে ভালোবেসেছে, তারা সব ঠিকঠাক করেছে, আমরা বিবাহ করি। তৃতীয় রাজা ফিরে এসেছে, রাজা এসে দেখছে অন্য কোনোটা দেশ থেকে তিনটা ছেলে এসে আমাদের মেয়েদেরকে ভালোবেসেছে, তো সঙ্গে সঙ্গে ওদের ধরে কোর্টে পাঠিয়েছে, ওদের বিচার হবে, তোমার কি করছে? তো কোর্টে জজ বিচার করে দেখেছে তোমরা অন্যায় করেছ, তোমাদের সব হাত কড়া পড়ে তোমার জেলে রাখা হবে। তখন রাজার ছেলে বুঝি রেগে গেছে, আমি রাজার ছেলে আমাকে হাত কড়া পড়াবে? মন্ত্রী বলছে আমি মন্ত্রীর ছেলে আমাকে হাত কড়া পড়াবে? তখন জজ বলছে ও তাই নাকি, তুমি রাজার ছেলে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার জন্য স্পেশাল ব্যবস্থা হবে। তা কী স্পেশাল ব্যবস্থা হবে? যে সেনাপতির ছেলে ও তো ছোট ছোট মানুষ, তার তাকে একটা লোহার কড়া লোহার শিকল দিয়ে বাঁধানো হবে, ঠিক আছে লোহার শিকল দিয়ে বাঁধানো হবে। মন্ত্রী ছেলে কথা কথা মন্ত্রী ছেলে না, তুমি তো মন্ত্রী ছেলে, তোমাকে লোহার শিকল দিয়ে বাঁধানো হবে না, তোমাকে রূপর শিকল দিয়ে বাঁধানো হবে, রূপ দিয়ে, ভালো না লোহতে রূপটা ভালো না? আর তুমি রাজার ছেলে, রাজার ছেলেকে লোহ রূপতে দেবো না, তোমার সোনার শিকল দিয়ে বাঁধানো হবে। তো রাজাদের সোনার শিকল দিয়ে বাঁধেছে, কোনটা ভালো, কোন শিকলটা ভালো, লোহাটা না রূপটা না সোনাটা, কোনটা ভালো? কোনটা না, সোনার শিকলটা ভালো না। কিন্তু আমরা এই জগতে কি চাইছি? আমি সংসার বন্ধনে থাকব কিন্তু সোনার শিকল দিয়ে বাঁধানো থাকবে, সুন্দরী বউ থাকবে, ভালো বাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, এই এইটা যে সোনার শিকল দিয়ে বাঁধবে। তো যে মনে করবে আমি সোনার শিকল দিয়ে বাঁধান আছে, খুব অহংকার গর্ব, সে নম্বরান মূর্খ। আর তুমি সোনার শিকল বাঁধানো থাকো, রূপার শিকল বাঁধানো থাকো, লোহার শিকল বাঁধানো থাকো, তুমি কয়েদিখানে রয়েছো? তো আমাদের সবাই সেই একই অবস্থা, এই সংসার কারাগারে তোর অনাদিকাল থেকে পড়ে এখানে দুঃখ পাচ্ছি। আমরা সবাই ভগবত ধামে ছিলাম, সেখানে আমাদের দিব্য শরীর ছিল, এখানে যেরকম দেহ আছে আর আত্মা আছে আলাদা, সেখানে দেহ আর আত্মা আলাদা নয়, একটাই, সারা দেহটাই চিন্ময়। আমরা ভগবান ধামে ছিলাম, ভগবানের আনুগত্যে ছিলাম, ভগবানের সেবা করে দিব্য আনন্দ পাচ্ছিলাম, কিন্তু কোনো কারণবশত আমাদের ইচ্ছা হলো যে আমি ভগবান থেকে আলাদা হয়ে থাকব, ভগবান থেকে আলাদা হয়ে ভোগ করব। তাহলে ভৌতিক জগতে আসতে হবে, এই জেলখানায় আসতে হবে। তো ভগবান বলছে না না তুমি সেখানে যাও না, না না যাই না যাই না, একটু কীরকম দেখে আসি।
তো ভগবান প্রভুপাদ বলছেন ভগবান তো সুহৃদং সর্বভূত না, তুই সবার বন্ধু তো, তো ভগবান বন্ধু চাইছে, বন্ধুকে বলছে তুমি যাও না সেখানে কষ্ট পাবো, আমাকে ছেড়ে যাবে না। কিন্তু আমার বলছে না 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 একটু যায় না, যেতে দাও না, দেখে আসি। আমার ইচ্ছাটা কি আমি আলাদা হয়ে ভোগ কর, তুমি তো ভোগ করছো আমিও ভোগ করবো, তা আমি যাবো ভৌতিক জগতে, খারাপ তবুও যাবে কেন? এটা খারাপ জিনিস, এইটা আমাদের স্বভাব, এটা কৌতূহল, জীবের মধ্যে একটা কৌতূহল থাকে না, তাকে বলে কিউরিয়াসিটি, কৌতূহল। এই স্বভাবটা কিরকম, এটা খারাপ জিনিস। দেখুন আপনারা দেখেছেন রাস্তায় গাড়িতে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা লোক সে রক্তাক্ত হচ্ছে, ছটফট করছে, দেখতে ভালো নয়, খুব বিভৎস, দেখি কিরকম একটু, হ্যাঁ দেখতে ইচ্ছা হয় না। তো খারাপ জিনিস হলো মানুষের দেখতে ইচ্ছা হয়, সেরকম আমরা ভগবান ছিলাম, ভগবান খারাপ তখন দেখি দেখতে ইচ্ছা হয়, তো আমরা ভগবানকে ছেড়ে এই জগতে আসলাম। এই জগতে এসে আমরা সম্পূর্ণরূপে ভগবানকে ভুলে গেলাম, ভগবান সঙ্গে ভালোবাসাকে ভুলে গেলাম, আর এই ভালোবাসা এই জগতের মানুষের সঙ্গে করলাম, ছেলে মেয়ে বউ ভাই বন্ধু, তেমন আর ভগবান সঙ্গে ভালোবাসা করে আনন্দ পেতাম। প্রতিটি জীব হচ্ছে সচ্চিদানন্দ, নিত্য জ্ঞানময় আনন্দময়, তো আমরা সবাই আনন্দ চাই, তো আনন্দ পাবো কোথা থেকে, না ভালোবাসা থেকে আনন্দ, ভালোবাসে আনন্দ পাবো। যদি কাউকে তুমি ভালো না বাস, সে যত সুন্দর হোক তুমি তাকে দেখে আনন্দ পাবে না, তো মিষ্টি খেতে ভালো লাগে না, একটা ভালো রাজভোগ রসগোল্লা নিয়ে আসবে সে আনন্দ দেবে না, সে পান্তা ভাত শুক্তি মাছ, হ্যাঁ আহা কি সুন্দর গন্ধ পড়বে, হ্যাঁ খুব ভালো লাগবে, ভালোবাসা ভালোবাসা তো আনন্দের উৎস, তাই না? যেরকম এখানে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওতে প্রতিদিন কত লোক আসে বাজার করতে, বিভিন্ন কাছে লোক আসে, তো কেউ ঠাকুরগাঁ ঠাকুরগাঁও থেকে এখানে আছে হাত তোলো, কারণ ঠাকুরগাঁও থেকে এসছে একজন দুজন অনেকে এসছে, তো ঠাকুরগাঁওতে অনেক লোক আসে, তোমাদের আনন্দ লাগে? কে কত লোক আসে কেন আনন্দ লাগে, আনন্দ লাগে না? তো তোমার বাবা হয়তো আমেরিকায় চাকরি করছে, 5 বছর পরে বাবা বাড়িতে ফিরে আসবে, আনন্দ লাগবে না নেই? আনন্দ লাগবে কেন? ঠাকুরগাঁওতে অত লোক আসছে, হাজার হাজার লোক আছে, আনন্দ লাগছে না? তো বাবা আসলে আনন্দ লাগবে কেন? কেন? হ্যাঁ না, বাবাকে ভালোবাসি, তো আনন্দের উৎস হচ্ছে ভালোবাসা, এটা মনে রাখবে। আমরা শুধু ভগবান কাছে ছিলাম, ভগবানকে ভালোবাসতাম বলে আনন্দ পেতাম, এবার ভগবানকে ছেড়ে এই জগতে এসেছি, ঈশ অপত্যস্য, ভগবান তো মুখটাকে ঘুরিয়ে বসেছে, কিন্তু আমার তো আনন্দ দরকার, আমার স্বরূপটা হচ্ছে সচ্চিত আনন্দময়, নিত্য জ্ঞানময় আনন্দময়, তো আনন্দ পাবো কী করে? না ভালোবাসলে। আর আমার প্রেমাস্পদ ভগবান তো পিছনে, তো আমি কী করছি, যাকে সামনে দেখছি তাকে ভালোবাসছি, কেন? একে ভালোবাসলে তো আনন্দ পাবো, একে ভালোবাসা যদি আনন্দ পাচ্ছি তারপর কী হচ্ছে, এটা ভালো লাথি খাচ্ছি, হ্যাঁ না তো একে ভালোবাসলে আনন্দ পাবো, কিছু ভালোবাসা তো আনন্দ হচ্ছে আমার একটা লাথি খাচ্ছি, লাথি খাচ্ছি, না একে ভালোবাসলে আনন্দ পাবো। এই জীবনে শুধু নয়, জন্ম জন্মান্তরে আমরা কাউকে না কাউকে ভালোবাসছি, ছেলে হোক বউ হোক মেয়ে হোক বন্ধু হোক ভালোবাসছি, শেষে একটা ভালো লাথি খাচ্ছি। সব থেকে কাকে বেশি ভালোবাসি আমরা? সব থেকে বেশি ভালোবাসি এই শরীরটাকে, তাই না? এই শরীরটা একদিন আমাদের লাথি দিয়ে ভাঙিয়ে দেবে। আসলে আমরা যে ভালোবাসি না, কেন ভালোবাসি জানেন? এই জীবাত্মা অন্বেষণ করছে, খুঁজছে কাকে ভালোবাসবো, কারণ আমাদের স্বভাবটা ভালোবাসা, কিন্তু স্বভাবটা হচ্ছে ভগবানকে ভালোবাসা, যেহেতু ভগবান সামনে পাই না,
তার পরীক্ষা করি, একে হয়তো ভালোবাসলে আনন্দ পাবো, একে ভালোবাসলে আনন্দ পাবো। আমাদের জন্ম জন্মান্তর লক্ষ্য কি? জন্ম জন্মান্তর জীবের লক্ষ্য হচ্ছে আমাদের প্রেমাস্পদ বস্তুকে খুঁজে বাহির করা, সে ভালোবাসার বিষয়কে, সে প্রেমাস্পদ ভগবানকে। এর মানে যত পর্যন্ত আমরা সে ভগবানকে ভালোবাসতে না পেরেছি, ততদিন আমরা যাকে যত ভালোবাসি না কেন, আমার মনের স্বাদ প্রাণের স্বাদ মেটবে না। এই ভগবানকে ভালোবাসা সেটি জীবনের লক্ষ্য। কেন? কারণ আমরা সে ভগবত ধাম এই জগতে এসেছি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেহ সংসার যেতু। আমরা কৃষ্ণকে ভুলে অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়েছি, তাই সংসার মায়া আমাদের দুঃখ দিচ্ছে, মায়া লাথি দিচ্ছে। যেরকম এই গাধার কথা বলছিলাম, প্রভুপাদ বলছেন এই গাধা সারাদিন ঘাট খাটবে, খাটবে, ধোবি খাটাবে, আর সন্ধ্যাবেলা গাধা যাবে একটু গধির সঙ্গ করতে। এটা গধির স্বভাব নাকি গাধার মুখে লাথি মারবে, ও লাথি মারবে আর গধা তার পিছনে পিছনে ছুটবে। তা আমরা সবাই এই গধার মতন, মায়া আমাদের কত লাথি মারছে, কত প্রতিনিয়ত এক এক লাথি মারছে, তো তার পিছনে আমরা ছুটছি। পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। পিসাচি, পিসাচি মানে ভূত, ভূত আছে আপনাদের এখানে নর্থ বেঙ্গলে ভূত আছে? হ্যাঁ কি না আছে? মাতাজিরা ভূত আছে? আসলে আগের সময় বেশি ভূত ছিল, হ্যাঁ আগের দিনে বেশি ভূত ছিল, কেন তখন ভূতগুলো ভয়ঙ্কর, মানুষ ভূতকে ভয় পেত, বুঝতে পারছেন? মানুষ ভূতকে ভয় পেত, তো কলিযুগে মানুষগুলো আরো ভয়ঙ্কর, তাই ভূত মানুষকে ভয় পেয়ে পালিয়ে গেছে। ছোটবেলায় আমাদের একটা ভক্ত ছিল, ছোটবেলা কেন, ছোটবেলা তো আছে গ্রামে গঞ্জে ভূত ছাড়ায়। আমি স্কুলে জয়েন করার পরে আমার গুরু ভাই আছে ওড়িশাতে, ওঝা, ও ও ওঝা, ও ভূত ছাড়াতে জানে, ভূত ছাড়া জানে। তো ভূত ধরে পুরুষদের বেশি ভূত ধরে না, তাই না? মহিলাদের বেশি ভূত ধরে না, মহিলারা সে বিকালে দেখে তো আটাশ বাথরুম ছিল না, তারা যাবে তো পুকুরে নদীতে স্নান করতে যাবে, আর বিকালে স্নান করে ফেরবে, তা ভূত চেপেছে, সে মাথা হাত ঠাকুর দেবে এরকম করে, আর আবুল তাবুল বলা শুরু করবে, তো বাড়ির লোকেরা চিনে বুঝতে পারবে একে ভূত ধরেছে, তাই না? ভূত ধরেছে। তো ওঝাকে ডাকবে, আর ওঝা এসে সে মন্ত্র তন্ত্র করে ফু ফু দেবে, ফু দেবে, একটা ঝাঁটা বা লাঠি দিয়ে খুব পিটাবে, হ্যাঁ পিটাবে, আমি দেখেছি পিটাবে। তা পিটে সে ভূতকে বলবে, যে ভূত চেপেছে, এই তুমি কে দেখে বলবে। তো সে মহিলাটার নাম হয়তো ললিতা, সে তার নামটা বলবে না, ললিতা বলবে না, বলবো আমার নাম বিশাখা, তুমি কোথায় থাকো? সে দালান বাড়ির ভিতর আছে, বলবে আমি ইমিল গাছে থাকি, অন্য কোথাও, মানে তার নিজের পরিচয়টা ভুলে গেছে, নিজের পরিচয় ভুল। পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, এই ভূত ধরেছে যাদেরকে, তার নিজের পরিচয় ভুলে যায়। এখানে কাউকে ভূত ধরেছে? হাত তুলুন, কাউকে ভূত ধরেছে? একজন হাত তুলছে। আরে ও ঠিকই বলছে, আমাদের সবাইকে ভূত ধরেছে, আমাদের সবাইকে মায়া পিসাচি গ্রাস করেছে, আমরা কি মনে করছি নর্মাল না, আমাদের সবাই পিসাচি আমাদেরকে কি করছে গ্রাস করে রেখেছে, পিসাচি চেপেছে আমাদের উপরে, মায়া পিসাচি। তাই বলে যে পিসাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। মায়াগ্রস্ত জীব তাদের সেই ভাব, কোন ভাবটা? এই পিসাচি পেলে নিজের স্বরূপটাকে ভুলে গিয়ে এ ভূতের স্বরূপ বুঝাচ্ছে, নিজের ললিতা তার নাম, সে ভূতের নাম বিশাখা, তো তো চেপেছে, ললিতা বলে চেপে বসেছে, তো ললিতা না বলে বিশাখা বলছে,
আমাদের ঠিক অবস্থা মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়, আমার মায়াগ্রস্ত জীব আমাদের সেই ভাবটি এসেছে। কিভাবে এসেছে? তা আমরা কি আর ভূত কি? আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, আমরা কৃষ্ণের নিত্য দাস, এই কথা আমরা ভুলে গেছি, আমার স্বরূপটি ভুলে গেছি, আমরা পরিচয় বিরূপ পরিচয় দিচ্ছি। তুমি কে জিজ্ঞাসা কর, আমাদের স্কুল আমার মনে আছে আমাদের মাস্টারমশাই শেখাতেন, হু আর ইউ, তুমি কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, ভগবান নাম রূপে কলিযুগে এসেছেন, কিন্তু মানুষের তা ভগবান প্রতি আদর নেই। আমরা জানি যে ভগবান কত মহান কত শ্রেষ্ঠ, কিন্তু আমাদের ভৌতিক বস্তুর প্রতি অত আসক্তি রয়েছে যে ভগবান থেকে আমরা মুখটা ঘুরিয়ে দেখেছি, ভৌত আসক্তি আমরা ছাড়তে পারছি না। এই সম্পর্কে একজন সন্ত মহাত্মা বক্তব্য করছিলেন, তিনি বলছিলেন এটা দেশের রাজা, ও বড় ভগবানের ভক্ত ছিল, তো একবার ভগবানকে বললো, ভগবান আপনি একটু দর্শন দেন, আপনার দর্শন দিয়ে আমার দেশের লোকদের উদ্ধার করে দেন। ভগবান বলছে না আমি যাব না, কেন? আরে না না, তোমার দেশের লোকরা আমি গেল তো আমাকে দেখতে আসবে না। আরে আপনি ভগবান, আপনি গেলে আমার দেশের লোকরা দেখতে আসবে না? যদি আপনাদের বলা হবে আপনি এই তিথিতে এই জায়গায় গেলে ভগবানকে দেখতে পারবে, ভগবানকে দেখতে পারবে, কারা কারা যাবে? হাত তোলো, কারা কারা যাবে? যাবে না, সবাই যাবে ভাই, সবাই যাবে, কে যাবে না? যদি বলা হবে ঢাকা ঢাকা একটা অডিটোরিয়াম, তো ভগবান দর্শন সবাই দৌড়াবে। তো রাধা বলছে না না, আপনি আসুন কৃপা করে, আমার দেশের সব লোক দেখতে আসবে আপনার। তো ভগবান না, আর আমি তোমাকে বলছি কেউ আসবে না আমি দেখতে, তার সব সংসার লোকের বন্ধনা আছে না ভগবান। আরে ভগবান আসলে সংসার সুখ কিন্তু থাকবে ঠিক না? নেই, ভগবান যদি আসে তার সংসার সুখ ছেড়ে সবাই আমরা দৌড়াবো না, ভগবান থেকে দৌড়াবো। তো ভগবান বলছে তা ঠিক আছে, ওটা কাজ করা, ওই আগামী পূর্ণিমা তিথিতে ওই পাহাড়ের উপর আমি থাকবো, তোমার দেশের লোকদেরকে বলো আমি দর্শন দেব, তো সবাই আমার দর্শন করতে আসবে। তো রাজা ঘোষণা দিয়ে দিয়েছেন আগামী পূর্ণিমাতে ভগবান দর্শন দেবে। তো রাজ্যের লোক খুব খুশি হয়েছে, আহ কি সৌভাগ্য, আমরা ভগবানকে দেখতে পাবো। তো সেই তিথিতে রাজা রানী মন্ত্রী আর যত প্রজা সব ওই পাহাড় দিকে যাচ্ছে। তো পাহাড় দিকে যেতে যেতে সব লোকেরা দেখছে একটা জায়গায় সেটা রূপা মোহর, রূপার মোহরের পাহাড় একটা আছে, সো রূপার মোহর। তো রূপার মোহর দেখে সবার লোভ লেগে গেছে। তো কিছু লোক সে লোভ সম্ভালতে না পারে, সে ভগবানকে দেখতে যাবে কি, সব বস্তায় ভরে রূপার মোহর ঘরে নিয়ে যাচ্ছে, রূপার মোহর ঘরে নিয়ে যাচ্ছে। আর কিছু লোক আরে না, রূপ দিয়ে কি হবে, ভগবানকে আমি দেখবো, রূপের লোকটা সম্ভালছে, সম্ভাল দিয়ে কিছু লোক থেকে গেছে আর কিছু লোক নিয়ে রাজারানী আরো পাহাড়ের উপরে উঠছে। তো উঠতে উঠতে দেখছে একটা জায়গায় এই সোনার পাহাড়, সোনার মুদ্রা। তো সোনার মুদ্রা দেখে আর কিছু লোক লোক সম্ভালতে পারে না, আরে সোনা তো ঠিক ভগবান পরে যাব। তো বস্তায় ভরে সোনার মোহর ভরে সে ঘরে নিয়ে যাচ্ছে। আর অল্প লোক আছে, রাজা রানী সাথে অল্প লোক আছে, তারা উপরে উপরে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখছে সেখানে হীরের পাহাড়, হীরে। তো আর যতদূর লোক ছিল রাজা রানীকে বাদ দিয়ে আর হীরাকে ছাড়ে সব বস্তা পরে হীরা ভরছে, হীরা ভরছে। রানীর কোনো লোভ হয় না, তাদের কাছে সোনা হীরা কত আছে কোনো চিন্তা নেই। তো সব লোক থেকে গেল, তো রাজা রানী দুজন ওই পাহাড় উপরে যাচ্ছে ভগবানকে দেখবে। তো যেতে যেতে দেখলো যে একটা জায়গায় সে সোনা রূপা নয়, মণি মাণিক্য সব
অলঙ্কার সব পড়ে আছে, মানে এই রানী এই রূপার লোভ সামাল দিয়েছিল, সোনার রূপটা সামাল দিয়েছে, হীরাটা সামাল দিয়েছে, আর এইসব মণিমানি অলঙ্কার থেকে সেও সামাল দিতে পারে না, তার রানীও বস্তা ফেলতে শুরু করেছে, বস্তা করে ফেলে গেছে। তো শেষে রাজা গিয়েছে, তো রাজা গিয়ে পাহাড়ের উপরে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে। তো ভগবান বললো, কি গো তোমার দেশের মানুষ কোথায়? তুমি যে বললো ভগবান আসলে কেউ ছাড়বে না, সব ছাড়ছে দৌড়াও, দেখো আমি তো ভগবান সঙ্গে আসলাম কিন্তু কেউ আসলো না এখানে। এই হচ্ছে আমাদের অবস্থা, এই সংসার সাগরে ভবকূপে, এই ভবার্ণব সংসার দাবানলে আমরা দগ্ধীভূত হব, কিন্তু এখান থেকে বেরোতে চেষ্টা করব না। এটাকে বলা হচ্ছে অজ্ঞান। আমরা যে দগ্ধীভূত হচ্ছি, আমরা যে কষ্ট পাচ্ছি, এটাকে বুঝাতে হবে। তো কেউ বলবে, না না মহারাজ, আমরা সবসময় কষ্ট পাই না, আমরা মাঝে মাঝে আনন্দ করি। তো তোমার আনন্দটা কীরকম আনন্দ? এই ফোড়ায় ফু দিয়ে আনন্দ পাওয়ার মতো, তাই না? এটা গা ফোড়া হয়েছে, বাচ্চার ফোড়া হয়েছে, টপ 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 করে আওয়াজ, মানে কি কষ্ট পাচ্ছে, তো মা আসবে একটু ফোড়ায় ফুটবে, একটু আরাম পাবে। হ্যাঁ, তো মা তখন চলে যাবে আর কান্না করবে, তাই না? আর ফোড়া কি ভালো হবে, ফু দিয়ে কি ভালো হবে? তো এইটুকু জেনে রাখবেন, আমাদের সংসার সুখের করে যে আমরা মনে করছি যে দুঃখটাকে দূরীভূত করবো, ওটা কীরকম? এই ফোড়ায় ফু দিয়ে সুখী হওয়ার মতন। ফোড়ায় ফু দিয়ে সুখী হওয়া যায় না, ফোড়াটাকে ভালো করতে হলে কী করতে হবে? কার কাছে যেতে হবে? ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে? স্কুল মাস্টারমশার কাছে যেতে হবে? কার কাছে? হ্যাঁ, এই ডাক্তারও বসে আছেন, সব ডাক্তারের কাছে যেতে হবে। গুরু বৈদ্য, সাধু গুরু, তারা বৈদ্য, তারা নাড়ি দেখে বুঝতে পারবে কি রোগ হয়েছে, জ্বর হয়েছে, পেট খারাপ, মাথা খারাপ, না তোর ভবরোগ ধরেছে, ভবরোগ। ডাক্তারবাবু, আপনি ভবরোগ চিনতে পারেন? এখন চিনেছেন, এমনি জানেন না। ডাক্তাররা ভবরোগ নাড়ি চিনে দেখতে হবে, বুঝতে পারবে না, পেট খারাপ, মাথা ব্যথা বুঝতে পারবে, কিন্তু ভবরোগেরা সাধু গুরু বৈদ্য তারা বুঝতে পারবে। ডাক্তার কাছে যাচ্ছে, আমার ফোড়া হয়েছে, ভবরোগ হয়েছে, তো ফোড়া হলে ডাক্তার কি করবে? হ্যাঁ ঠিক আছে, আমি ট্রিটমেন্ট করবো। তো ডাক্তার কি করবে? এটা লম্বা চাকু বাইর করবে না, ডাক্তার অপারেশন করবে। অপারেশন করতে আরে অপারেশন হয়ে গেল, সবাই মোবাইল চালিয়ে দিচ্ছে, হবে না? হ্যাঁ আছে না, এরা কেন ব্যাটারি গুলো নষ্ট করছে? জেন্টের কাছে লোক আছে, তো এত সময় লাগছে কেন? ও তো চাটা খেতে গেছে। হরি বল, হরি বল, হরি বল।
হরে কৃষ্ণ হরে বল। হরে কৃষ্ণ। তো কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, ও অপারেশন করতে এসে ডাক্তার অপারেশন করবে, তো তাকে তাকে ভয় পাকে অনানা আমি অপারেশন করবো না, ভালো লাগবে না। ঠিক তদ্র সাধু বৈদ্যের কাছে গেলে কি করবে, তাদের কাছে গেলে তার কিছু বলবে, অপারেশন করবে, ওই অপারেশনটা কষ্ট লাগবে, ভবরোগ থেকে মুক্তি পাবো না। অপারেশন না করলে কি করে হবে, তো তারা বলবে ভোর 4টা উঠতে হবে, স্নান করতে হবে, মাছ খাবে না, মাংস খাবে না, বিড়ি খাবে না। হ্যাঁ, এসব কষ্ট, আরে এই বিরাট বড় অপারেশন, সাধুগুরু বৈদ্যরা অপারেশন করবে, আমাদের কষ্ট লাগতে পারে, কিন্তু বুঝতে হবে এই কষ্ট লাগলেও আমরা যদি ভগবত ভক্তি করি তাহলে আমরা কি করব না, এই ভবরোগ থেকে উদ্ধার করতে পারব। তো আমি আপনাদের কাছে অত পর্যন্ত এই সংসারের জ্বালার কথা বর্ণনা করলাম, আর এই সম্পর্কে বৈদিক সাহিত্যে আর বিভিন্ন দৃষ্টান্ত দেওয়া হয়েছে, সংসার কারাগারের কথা বলা হয়েছে, ভব কূপ কীরকম এই সংসার কুয়ার মধ্যে আমরা পড়িয়াছি সেই সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই ভবকূপ থেকে উদ্ধার করবার জন্য ভগবান এই জগতে আসেন, এই অদ্বৈত আচার্য তিনি আজকের এই তিথিতে এসেছেন আমাদেরকে উদ্ধার করতে, কোথা থেকে না এই ভবকূপ থেকে উদ্ধার করবার জন্য। আমরা সংসার সাগরে হাবুডুবু খাচ্ছি, অদ্বৈত আচার্য এই তিথিতে অবতীর্ণ হয়েছেন, কোথায় অবতীর্ণ হয়েছেন জানেন আপনারা? অদ্বৈত আচার্য কোন দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, কারা জানে, বলতে হবে না, বলতে হবে না কোন দেশে, শুধু জানে, শুধু হাত তোল, জানে কয়জন, এই কয়েকজন জানে, এরা তো কেউই জানে না। আরে বাংলাদেশে জন্ম হয়েছেন, বাংলাদেশ কি, এই বাংলাদেশ পনাতীর্থ আজকে উৎসব হবে না, আজকে নেই অন্যদিনে, না পনাতীর্থ উৎসবটা অন্যদিনে হয়, পনাতীর্থ আজকে হয় অন্যদিনে হয়, অন্য হয় পনাতীর্থ, এই বাংলাদেশে একটা জায়গা রয়েছে, আমরা বড় করে করছি। হ্যাঁ, এবার আমরা পনাতীর্থ বড় করছি, বিরাট বড় উৎসব আজকে হচ্ছে, পনাতীর্থ অদ্বৈতাচার্যের জন্মস্থান, যেখানে একটা নদী বইছে, অদ্বৈতাচার্যের মা না বাবাকে নাভা দেবী, তিনি গঙ্গা স্নান করতে চাইছেন, তো অদ্বৈত আচার্য তো ভগবান মহাবিষ্ণুর অবতার, তিনি নদী প্রবাহিত গঙ্গাকে পাশে নিয়ে এসেছেন, সেখানে তার মার বাসন পূর্ণ করতে, সেই স্থানের মহত্ব আজকেও রয়েছে, সে নদী শুকনো থাকবে, সে নদী শুকনো থাকে, আর যেই দিন এই তিথি পড়বে আর কোথা থেকে জল আসবে, আর সে লক্ষ লক্ষ মানুষ এসে সেখানে স্নান করবে, সে অদ্বৈত আচার্য, তিনি এই বাংলাদেশ থেকে গিয়ে মায়াপুরে বসতি স্থাপন করলেন, তা তিনি দেখলেন এই সমাজের কি অবস্থা, 500 বছর পূর্বের কথা, মানুষ তো ভগবত ভক্তি করতই না, অন্য ধর্মের কথা বাদ দেন, হিন্দুরা পর্যন্ত সে বিভিন্ন প্রকার দেবাদেবী উপাসনা, বিভিন্ন প্রকার কর্ম, ভগবত ভক্তি কোনো বলাই নেই। তো তাকে দেখে অদ্বৈত আচার্য চিন্তা করলেন, এদের কে উদ্ধার করবে, এর অত পতীত, একমাত্র ভগবান এসে এদেরকে উদ্ধার করতে পারবে, কিন্তু কলিযুগে তো ভগবান আসার নেই, শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে ভগবান আসেন না, কিন্তু অদ্বৈত আচার্য তিনি চিন্তা করেন যে ভগবান না আসেন এই কলিহত বদ্ধ জীবদেরকে কে উদ্ধার করবে। তো অদ্বৈত আচার্য গঙ্গার তীরে এখন সেই স্থান রয়েছে নবদ্বীপের কাছে শান্তিপুর, তো গঙ্গার তীরে শালিগ্রাম, অদ্বৈত আচার্য শাস্ত্রে দেখেছেন যে ভগবান কিসেতে খুব খুশি হন,
ভগবানকে স্বর্ণ অলঙ্কার লুচি ক্ষীরি পুরী দে ভগবান খুশি হয়। ভক্তি সহকারে ভগবানকে যদি গঙ্গা জল আর তুলসী পাতা থেকেও অর্পণ করে তাতে ভগবান খুব খুশি হন। তো তিনি কি করেছেন, প্রতিদিন এই তুলসী পাতা গঙ্গা জল দিয়ে শালিগ্রামকে উপাসনা করে হুঙ্কার করেছেন। তো অদ্বৈত আচার্যের আরেকটা নাম আছে নাড়া, মহাপুরুষ তাকে নাড়া নাড়া ডাকতেন। তো কেউ কেউ ব্যাখ্যা দিতেন মহাপুরুষের নাড়া করে ডাকছেন। তো মহাপ্রভু ক্ষীরসাগরে সে শান্তিতে শুয়েছিলেন, এই কলিযুগে তার আসার কথা নয়। তো অদ্বৈত আচার্য তাকে এরকম নাড়া দিয়েছে, নাড়া দিয়েছেন, এরকম এই আসো আসো উঠিয়েছেন। তাই নাকি তারকে মহাপ্রভু নাড়া, তুমি আমাকে নাড়া দিয়ে ডেকে নিয়ে এসেছ। তো মহাপ্রভু এসেছেন, তো মহাপ্রভু যে এসেছেন আমাদের জন্য কি নিয়ে এসেছেন, আমরা তো পতিত অধম, কিন্তু পতিত অধম হল তিনি ব্রহ্মার দুর্লভ বস্তু আমাদের জন্য নিয়ে এসেছেন। ব্রহ্মার দুর্লভ বস্তু সভাকারে যাচ্ছে, সে ব্রহ্মার দুর্লভ বস্তু কি, ব্রহ্মার জন্য আর কি দুর্লভ থাকতে পারে, যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তার দুর্লভ কি থাকতে পারে। তো মহাপ্রভু এরকম একটা বস্তু নিয়ে এসেছেন ব্রহ্মার দুর্লভ। আপনারা জানেন কি নিয়ে এসেছেন মহাপ্রভু, কি কে জানে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ব্রহ্মার দুর্লভ বস্তু তিনি নিয়ে এসেছেন। আর এইরকম একটা জিনিস এনেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র করলে আমরা শুধু সংসার বন্ধন থেকে মুক্তি পাবো তা নয়, স্বর্গে যাব তা নয়, বৈকুণ্ঠে যাবে তা নয়, আমরা আসল জিনিসটা পাব। স্বর্গে যাওয়ার লক্ষ্য নয়, মুক্তি পাওয়ার লক্ষ্য নয়, বৈকুণ্ঠে যাওয়ার লক্ষ্য নয়, আমাদের আসল হারানো জিনিসটাকে আমরা পাব। আবার কি হারিয়েছি, আমরা কি হারিয়েছি, প্রভু বলছে আমাদের হারানো জিনিসটা আছে প্রেম, ভালোবাসা। আমি সকাল প্রথমে শুরু করেছিলাম না, আমরা এই জগতে এসে কার সঙ্গে প্রেম করব, সে বস্তুটাকে হারিয়েছি। তো মহাপ্রভু এসে সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম পাওয়ার পন্থাটি দিয়েছেন। যতক পুরাণ প্রমাণ দেখ না নামের সমান নেই, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। যত সাধনা রয়েছে, যত পন্থা রয়েছে, নামের সমান নেই। বেদে পুরাণে যত পন্থা বর্ণনা করা হয়েছে, যতক পুরাণ প্রমাণ দেখ না নামের সমান নেই, নামের অতি হলে, যদি নামের প্রতি আমাদের আসক্তি আসবে, মতিগতি হবে, রতি জাগ্রত হবে নামের অতি হলে, তাহলে ভগবানের প্রতি প্রেম আসবে, নাহলে ভগবানের প্রতি প্রেম আসবে না। তাই আমাদের লক্ষ্য হচ্ছে যে কি যে কোনোভাবে আমরা নামের প্রতি আসক্তি কিছু জন্মাব, এইটাই আমরা শুধু চেষ্টা করবো। ভগবান চৈতন্য এত সুন্দর বস্তু দিয়ে গেছেন, বড় মন্দির বানাবেন, যজ্ঞ করবেন, ধ্যান করবেন, টাকা পয়সা দরকার, শারীরিক সুস্থ দরকার, কিন্তু নামের কথা কিছু দরকার নেই। নাম করে দিলে কোটিপতি হতে হবে না, নাম করে দিলে এমএ পিএইচডি বড় পণ্ডিত হতে হবে না, নাম করে দিলে খুব বলবান হতে হবে, মোটাসোটা হতে হবে, যে কেউ লোক নাম করতে পারে। কত সহজ উপায় দিয়েছেন শ্রীপাদ চারুচন্দ্র প্রভু, আপনাদের কাছে আরো ব্যাখ্যা দেবেন 10টা থেকে 12টা পর্যন্ত বলবেন আপনাদেরকে নামের মহিমা, নাম কিভাবে করতে হবে। দুঃখের কথা আছে কি, নাম করতে টাকা পয়সা দরকার নেই, নাম করতে পড়াশোনা করা দরকার নেই, নাম করতে তোকে পল্লান হতে হবে না, তবু মানুষ নাম করে না। আপনারা করেন, জানেন কারা কারা কেন নাম করে, হরিনাম করে, প্রতিদিন জপ করে, জপ করে, প্রতিদিন জপ করে যারা, হাত নামা
কারা কারা প্রতিদিন জপ করে না হাত ওঠা, লজ্জা করে কিছু নেই, প্রতিদিন এই কয়েকজন প্রতিদিন জপ করে না, বড় জপ মালা নেবে, বুঝতে পারছ, নিয়ে প্রতিদিন এক মালা জপ করবে। হ্যাঁ, জপ করতে করতে আজকে সারা বিশ্বের মানুষ জপ করছে, কোনো কঠিন নয় জপ করা। তো ভগবানের নাম আর ভগবান তিনি অভিন্ন, কলিযুগে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন। তো এই জড়জগতে একটা বস্তু তার নাম থেকে ভিন্ন, জল যেন জল, আমার খুব তৃষ্ণা লেগেছে, আমি জল 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 জপ করব, তৃষ্ণা যাবে কেন যাবে না? না, এই জল শব্দের মধ্যে জল নেই, কিন্তু ভগবানের নাম কৃষ্ণ রাম নারায়ণ, কিন্তু শব্দটা আমরা উচ্চারণ করি, এই শব্দের মধ্যে ভগবান রয়েছে, এই শব্দ অভিন্নতম নাম নামি না, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, এই নাম চিন্তামণি অভিন্নতম নাম নামি না, নাম আর নামি এটা অভিন্ন। সেজন্য আমরা যদি ভগবানের নাম করি তাহলে ভগবানের সান্নিধ্য খুব সহজে পাব। আমরা যত পতিত হই যত অপবিত্র হই, নামই একমাত্র আমাদের সম্বল। তো সেই জন্য আমাদের গড়িয়াতে সুন্দর মন্দির নির্মাণ করেছেন পুষ্পশিলা প্রভু, এত অঞ্চল আমি দেখছি অনেক ভক্ত, সারাদিন হাজার হাজার ভক্ত আসছেন, আপনারা খুব ভাগ্যবান খুব ভাগ্যবতী। এই মন্দিরকে কেন্দ্র করে আমাদের বহু নামহট্ট সংঘ রয়েছে, আপনার নামহট সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক গুরুমাসকে দীক্ষা গ্রহণ করেছেন, আর অনেক দীক্ষা আপনারা পাবেন। এইভাবে আপনারা ভগবানকে কেন্দ্রে রেখে মনুষ্য জীবনকে সফল করবেন। তাই শাস্ত্রে বলা আছে জীবনে কিছু ছড়না নেই, ছাড়তে হবে শুধু জড়না হয়, যা করছেন ঘর বাড়ি সংসার কোনো কিছু ছাড়তে হবে না, সব কিছুকে ভগবানের সঙ্গে জুড়তে হবে। যেন প্রভুপাদ বলছেন জিরো জিরো জিরো, তিনটা শূন্য হলে কত হবে, তিনটা শূন্য মানে জিরো, কিন্তু তিনটা শূন্যের সামনে এক লাগালে হিরো, হ্যাঁ এক হাজার হয়ে যাবে, তাই না? ঠিক আছে, আমরা যা কিছু করছি সব গোলালো জিরো জিরো জিরো, তো সব কিছুর পিছনে আমরা যে কৃষ্ণকে বসাবো বাস পূর্ণ ফল হবে। আর একটা দৃষ্টান্ত প্রভুপাদ দিচ্ছেন, একটা বড় মেশিন আছে ফ্যাক্টরি মেশিন, এই মেশিনটা অনেক নট বোল্ট লেগে আছে, যদি সে নটটা মেশিন সঙ্গে যুক্ত আছে তো সেই মেশিন থেকে কোটি কোটি টাকার জিনিস উৎপন্ন হচ্ছে, তখন সেই নটটার দাম খুব বেশি, কিন্তু সে নটটা যদি মেশিন সঙ্গে যুক্ত না থাকে রাস্তায় পড়ে থাকে তার দাম কত হবে, 50 পয়সা। ঠিক সেইরকম ভগবান সঙ্গে যুক্ত হলে আমাদের দাম থাকবে, ভগবান সঙ্গে যুক্ত না থাকলে আমরা জিরো হয়ে থাকবো, ভগবান সঙ্গে বিযুক্ত হলে জিরো, ভগবান সঙ্গে যুক্ত হলে হিরো। তা আপনারা জিরো হতে চাইছেন না হিরো হতে চাইছেন? তো এই ব্যাপারে আমি শেষে 2-3 মিনিটে একটা কথা বলে আমার বক্তব্য বিশ্রাম দেব। এই ভগবান জীবনে ভগবানকে যুক্ত হলে কি করে আমাদের সব সমস্যার সমাধান হবে, জীবনে বহু সমস্যা শুধু এক যুক্ত করতে হবে এক। এই ব্যাপারে একজন ভক্ত বৃন্দাবন থেকে এসেছিলেন, তো উনি বলছিলেন যে এই মধ্যপ্রাচ্য আরব দেশে তাদের দেশের তো সম্পদ ছিল তখন শুধু উট, ওদের জমিদারগিরি জমি তো কিছু চাষবাস হয় না, উট হচ্ছে তার সম্পদ। তো একটা পরিবার ছিল বাবা মা একটা ছেলে একটা মেয়ে, ওই বাবার 19টা উট ছিল কয়টা উট ছিল 19টা। তো বাবা মরার আগে বলে গিয়েছে আমি মারা গেলে মাকে অর্ধেক মানে 50% 50% দেবে মাকে দেবে, ঠিক আছে, আর ছেলে পাবে 1/4 মানে 4 ভাগ করে 1 ভাগ দেবে ছেলেকে, আর 5 ভাগের 1 ভাগ পাবে মেয়ে। তো 19টা উঠছিল, তো বাবা মারা গেছে,
তো বাবা মারা গেলে তো ভাইদের ভাগাভাগি সময় এসে যায়, তো সবাই রেডি ভাগাভাগি করবে। তো উনিশটা উট আছে, উনিশটা উট থেকে মা কয়টা পাবে? 50% পাবে, 50 ভাগ, অর্ধেক। তাহলে কয়টা হলো? উনিশটার অর্ধেক কত আছে? 9:30 কি হবে? তাহলে কাটতে হবে একটা উটকে। তো বড় চিন্তায় পড়ে গেল, এই সমস্যা সমাধান হবে কি করে? তো কিছু দূরে একজন সাধু বাবার কুটির ছিল, আশ্রম ছিল। তো তারা গিয়েছে, সাধু বাবা একটু আমার বাড়িতে আসুন, আমাদের বড় সমস্যা, তো সমস্যা সমাধান করে দেবে। সাধু বাবা তো খুব উদার, তারা সবসময় চায় মানুষের সমস্যা সমাধান করবে। তো সাধু বাবার একটা উট ছিল, সে উটে আরোহণ করে চড়ে এ বাড়িতে এসেছে। তো বলছে, তোমার কী সমস্যা? সমস্যা হচ্ছে বাবা বলেছেন মাকে অর্ধেক, আমাদের 50% উট দিতে হবে, আমাদের 19টা উট, তো 50% দেবো কী করে? তো সাধু বলছে তা কোনো চিন্তা নেই, এই তো আমার একটা উট আছে, এটা নিয়ে না, 20টা হয়ে যাবে, বা ভাগ মাকে দ্বারা ভাগাভাগি হয়ে যাবে। না না না, আপনারা সাধু বাবা, আপনাদের উট আমার কী করে নেবো? আরে না না, কোনো চিন্তা নেই, তোমরা আমার উটটা নিয়ে ভাগাভাগি করো, এতে কিছু থাকে তো আমি নেবো, না তারা আমি নেবো না। তো এরা আশ্চর্য, তো আমার উট দেবা পা থাকবে কী করে? তাহলে তোমার না উটটা না, তো উটটা নিলে 19টা উট ছিল বাবা, একটা উট সাধু দিল, কয়টা উট হলো? 20টা। তো 20টাকে ভাগ করলে, অর্ধেক করলে কয়টা হবে? 10টা কে নেবে? মাকে 10টা দিল। আচ্ছা, ছেলে পাবে 20টা উটকে, 4 ভাগ করলে 1 ভাগ ছেলে পাবে। তো 4 ভাগ করে 1 ভাগ, 5টা উট হলো, ঠিক আছে। তো 5টা উট ছেলেকে দিল, তো মা 10টা পেল, ছেলে 5টা পেল, কয়টা হলো? 15টা হয়ে গেল। আচ্ছা, আর মেয়ে পাবে 1/5, 5 ভাগ, 20কে 5 ভাগ করে 1 ভাগ করলে 4টা হচ্ছে, তো মেয়েকে 4টা দিয়ে দিল। তো মা পেল 10টা, ছেলে পেল 5টা, কয়টা হলো? 15টা। আর মেয়ে পেল 4টা, কয়টা হলো? 19টা হয়ে গেল। আর একটা উঠে থাকলো সাধু, উঠে উপরে উঠে তা আশ্রমে চলে গেল। এই যে সাধুর কাজ, সাধু প্রত্যেকের জীবনে এক জুড়বে, এক জুড়ে সব সমস্যা সমাধান হয়ে যাবে, আর সাধুর কাছে এক থেকে যাবে, কোনো চিন্তা নেই। তা আমাদের কাছে সাধু মহাত্মারা এসেছেন এখানে, তাদের সারা রাত আপনারা সবাই একটা উট পাবে, কোনো চিন্তা নেই। ভগবানকে আপনাদের জীবনে জুড়বেন, জুড়ে মানুষের জীবনকে সফল করবেন। কেন মনুষ্য জীবন হচ্ছে অত্যন্ত দুর্লভ, এটা মনে করবেন যে সবসময় থাকবে, মনে করবেন না যে এই দেহ আবার মনুষ্য জন্ম পাব, মানে দুর্লভং মানুষ দেহ, মনুষ্য জন্ম খুব দুর্লভ। লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে, বহু জনই ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। এই মনুষ্য জন্ম কর্তব্যটি কি? না নুর্দেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম, এই মনুষ্য শরীর রূপক নৌকা আমরা পেয়েছি, এই নৌকোটা ভগবান কেন দিয়েছেন? এই ভবসাগরকে অতিক্রম করবার জন্য, নৌকার সাহায্যের জন্য। আর নৌকার নাবিক দরকার, নাবিককে না গুরুকর্ণ ধারম, সদ্গুরু গ্রহণ করতে হবে। তো নৌকা আছে, নাবিক আছে, নৌকা চলবে কি করে? বাতাস দরকার, বাতাসটি কি? না ময়ানুকূলনে নভস্বতরিতম, ভগবানের কথা, ভগবানের নাম রূপক অনুকূল বাতাসের সংস্পর্শে এই মনুষ্য শরীর রূপক নৌকা সাহায্য নিয়ে, গুরু কান্দারি আশ্রয় নিয়ে এই ভবসাগরকে তারা অতিক্রম করা আমাদের কর্তব্য। কিন্তু ন তরে ভবাবুদ্ধি স আত্মহা, যে ভবসাগরকে তর অতিক্রম করতে চেষ্টা করবে না, সে হচ্ছে আত্মঘাতী। জানিয়া শুনিয়া বিশ্ব খাইনু, আমরা জেনে শুনে বিশ্ব খাচ্ছি, জেনে শুনে আত্মঘাতী হচ্ছি। এই দুর্লভ মনুষ্য পেয়েও আমরা সংসার সাগরকে অতিক্রম করে সে ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করছে না। তাই মহাপ্রভু এসে সে করুণা বরুণালয়ে সে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে উদ্ধার করবার জন্য, পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার এল তার সাক্ষী জগাই মাধাই, তা আমরা সে জগাই মাধাই এক সব।
তার মধ্যে একমাত্র উপায় আছে মহাপুরুষ চরণ কমলে আশ্রয় নিয়ে কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। জানিস প্রভুপাদ কি তা আপনারা যে বহু সংখ্যা উপস্থিত রয়েছেন আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন, তাই আমি সবাইকে হার্দিক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে বিশ্রাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।